শিশির, বাংলা ভিশন, ঢাকা। সাজানো অপহরণ মামলায় মানিকগঞ্জে চারজনের যাবজ্জীবন সাজার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। বাংলা ভিশনের সংবাদ প্রচারের পর এই ঘটনার তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের জন্য লড়ার কথা জানিয়েছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। চারজনের সাজা পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মামলায় সেই সময়ের আসামি পক্ষের আইনজীবী আবিদুর রহিমের রিপোর্ট। 2003 সালে ধামরায়ে সাজেদা নামে অস্তিত্বহীন স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ মামলা এবং তার পরিপ্রেক্ষিতে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড। আদালতের রায়ের পর এক বছর ধরে জেল খাটছেন তিন নারী। বাংলাভিশনে এই সংবাদ প্রচারের পর টনক নড়েছে পুলিশ প্রশাসনের। বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন তারা। আমি নিজেও মামলার বাদী এবং বিবাদের উভয়েরই স্থায়ী এলাকায় গিয়েছিলাম, জনসাধারণের সাথে কথা বলেছি। মামলাটির যেহেতু রায় হয়ে গিয়েছে এবং মামলাটি ঢাকা জেলার ধামরাই থানার অন্তর্গত, এ বিষয়ে ঢাকা জেলার কর্তৃপক্ষই বলতে পারবেন মামলা তদন্ত কার্য কিভাবে সম্পন্ন হয়েছিল। ঘটনার তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে লড়তে আগ্রহ প্রকাশ করেছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থাও। তারা বলেছেন, সংবাদকর্মীদের তদন্তে অপহৃত সাজেদা অস্তিত্বহীন প্রমাণিত হলেও দুর্নীতি আর গাফলতির কারণেই পুলিশের তদন্তে তা বের হয়নি। আপনি বলেন, আপনি গিয়ে শিক্ষককে জিজ্ঞেস করেন, শিক্ষক বললো যে না, এখানে এরকম মেয়ে কোনো পড়েনি স্কুলে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বললেন, সে বলে এরকম কোনো মেয়েই নাই এর। অথচ ওই আয়ো সাহেব কি করছিলেন, ঘুমাচ্ছিলেন? মামলার আইনজীবী এবং বিচারকের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। জুডিশিয়ারির উপর একটা আঘাত এটা। জজ সাহেবরা কেমন করে একটা মিসক্যারেজ অফ জাস্টিস করছে, দেখা যায় জজ সাহেব ভুল ভাবে যাচ্ছে, নির্বিকার। আমি তো ওনাকে বিবাদী করবো, আসামি করবো, যে জজ সাহেব এরকম একটা রায় দিয়েছে মানিকগঞ্জে। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদ আল মামুন বর্তমানে দেশের বাইরে। কথিত আসামির পক্ষে সে সময়ের আইনজীবীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সাক্ষীদের মামলায় সাক্ষী না করা সহ মামলাটির একাধিক অসঙ্গতির কথা তুলে ধরেন। বলছিল মেয়েকে যখন অপহরণ করতেন কে দেখতাম, বলছি বলছি বাসে তার রুহী, ওনার আর্জিত আছে, কিন্তু সেই বাসে তার রুহীকে উনি আর যে সাক্ষী মান নাই, দারগাও তাকে সাক্ষী মান নাই, নতুন লোকদের সাক্ষী দিয়ে, তারপর স্কুলের কোনো শিক্ষককে ওই মামলা সাক্ষী মানা হয়। বাদীকে স্কুলের রেজিস্ট্রার উপস্থাপন করা দরকার, যে এই তার রেজিস্টার নাম্বার, এই তার রোল নাম্বার, এই তার নাম, এই ধরনের কোনো কাগজপত্র বাদী পক্ষ আদালতে উপস্থাপন করে না। বাদীপক্ষ অপরিতাকে স্কুল ছাত্রী বললেও তারা তা প্রমাণ করতে পারেনি। তা সত্ত্বেও সে সময়ের বিচারক বিমল চন্দ্র শিকদার কিভাবে এই যাবজ্জীবন সাজার রায় দিলেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন এই আইনজীবী। যশোর তার রায় বলছে স্কুলের শিক্ষক সাক্ষী দেয় না, রেজিস্টার দেয় না, এ বলার পরও সে সাজা দিয়ে দিচ্ছে, উনি আইনের প্রতি কোনো তোয়াক্কা করে না। আবিদুর রহিম, বাংলা ভিশন, ঢাকা। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ এখনো